সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাওয়ালি রাজবাড়িতে বসেছিল রাজ শুভশ্রীর বিয়ের আসর। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাধা পড়লেন এই দুই তারকা। কিন্তু তাদের বিয়েতে অতিথিদের আপ্যায়নের জন্য কি মেনু ছিল, শুনুন তাহলে জেনে নেওয়া যাক। বিয়ের দিন সকালে রূপোর বাসনে খেতে দেওয়া হয়েছিল অতিথিদের। মেনুতে ছিল সাদা ভাত, শাক ভাজা, চিংড়ি বাটা, শুক্তো, মুগ ডাল, পোস্ত, নারিকেল বাটা, ভেটকি পাতুরি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, মুরগির চাটনি, পাঁপড়, মিষ্টি দই। রাতে অতিথিদের জন্য ছিল চাইনিজ মেনু। বিভিন্ন রকম নুডলস ছাড়াও ছিল বেশ কিছু মাংসের পদ। যেসব অতিথিদের চাইনিজ পছন্দ নয় তাদের জন্য ছিল এলাহি ভারতীয় থালির আয়োজন। আর যাদের নিতান্তই বাঙালি খাবার পছন্দ তাদের জন্য ছিল পোলাও, লুচি, মাংস সহ একাধিক বাঙালি পদের আয়োজন। আর শেষে অতিথিদের জন্য ছিল ঢালাও ডেজার্টের আয়োজন, যে যা পছন্দ মতো করেছেন মিষ্টিমুখ।